वेलकम टू अपडेट मास्टर यूट्यूब चैनल। वीडियोते अनेकगुलो गुरुत्वपूर्ण बेपार आपनादेर जानानो होबे, तो अवश्य भिडियोटी शेष पर्यन्त देखबेन। वीडियोते जे बेपारगुलो आपनादेर जानानो होबे एबं गुरुत्वपूर्ण तथ्य देवा होबे सेगुलो होच्छे प्राइमारी टेट 2014 नट इनक्लूडेड एबं अफलाइनदेर काउन्सिलिंग सम्पर्के, एबं सेक्षेत्रे एकटि नतून नोटिस जारी होयेछे एबं कोरिएंडाम जारी होयेछे सेटा निये, तारिख एबं समय परिवर्तन होयेछे एबं सेटि कादेर जन्य होयेछे एबं सेटि आमरा आपनादेरके जानाबो, एबं ओयेबसाइटे नोटिस प्रकाश होयेछे सेटि आपनादेरके देखाबो किभाबे आपनारा डाउनलोड करबेन। एबं शुधुमात्र आरेकटी ब्यापार एखाने उठे आसछे जे डीएलएड कैंडिडेटराई प्राथमिक टेटे बसते पारबे, बीएडरा नय। एई ब्यापारटी निये डिटेल्से बला हबे कि ब्यापारटी घटेछे एबं एनसीटी जे नियम सेटी कि परिवर्तन हये जाबे। ताहले तो अवश्य बीएड जारा आछेन एबं डीएलएड जारा आछेन एबं तारा अवश्य भिडियोटी देखुन शेष पर्यन्त, एबं जारा एखोनो पर्यन्त चैनलटी सबसक्राइब करेनि सबसक्राइब करुन, पाशे थाका बेल आइकनटी प्रेस करे अल करे दिन, ताहले नित्य नतुन आपडेटगुलो एकटाओ मिस करबेन ना। ताहले एबार शुरू करा जाक। तो अपना जी वेस्ट बेंगल बोर्ड अफ प्राइमरि एडुकेशन अफिसियल वेबसाइटे जान, तो सेखाने एकटू नीचे दिए गेले देखते पाबेन जे एकटा कोरिएंडम जारी होयेछे नोटिफिकेशन नम्बर, जेटा आगे नोटिफिकेशन जारी करा होयेछिलो 24 तारीखे तार परिप्रेक्षिते। तो सेखाने कि बला होयेछे आमरा डाउनलोड आगे करे नी। तो এই সেই করিজেন্ডাম যেটি 25 তারিখে এখানে করা হয়েছে, তো করিজেন্ডামটি যেটা ইন কন্টিনিউশন অফ আওয়ার নোটিফিকেশন নম্বর যেটি 24 তারিখে প্রকাশ হয়েছিল, এবং সেখানে যে ব্যাপারটি উঠে এসেছে এবং সেখানে কিছু পরিবর্তন করা হয়েছে যে 29 তারিখে 11টা হবে যেটা 1 ডিসেম্বর ছিল, তার বদলে 29 নভেম্বর সকাল 11টার সময় হবে, এবং ভেন্যুটা কিন্তু আনচেঞ্জ থাকবে, অর্থাৎ ভেন্যু যেটা ছিল সেটাই থাকবে। এবং সেক্ষেত্রে ক্যাটাগরি মেরিট লিস্ট এবং মিডিয়াম নাম কাস্ট র্যাঙ্ক রিমার্ক ডেট টাইম সব কিছু দিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পারেন, এবং অলরেডি এটা শেয়ার করে দেওয়া হয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করবেন টেলিগ্রামে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এই হচ্ছে ব্যাপার, এবং এটা অবশ্যই আপনাদের জানা উচিত তাই শেয়ার করা হলো। এবং অবশ্যই যাদের লিস্টে প্রথম দিনে যে লিস্ট বেরিয়েছিল যাদের নাম ছিল, এবং পরের যে লিস্ট বেরিয়েছিল কাউন্সিলিংয়ের যে ভেন্যুর সাথে যে লিস্টটি বেরিয়েছিল তাতে যাদের নাম নেই, তো তাদের ক্ষেত্রে আপনাদের নিজস্ব ডিপিএসসিতে খবর নিন, যে জেলাতে আপনারা অ্যাপ্লাই করেছিলেন পাশাপাশি ডিস্ট্রিক্টেও খবর নিন ডিপিএসসিতে। আপনাদের যাদের নাম নেই এই লিস্টে, অর্থাৎ প্রথম লিস্টে ছিল পরেরটাতে নেই, অর্থাৎ যেটা স্টেট লেভেল কাউন্সিলিংয়ের জন্য নাম নেই, তাদের ক্ষেত্রে নিজস্ব ডিপিএসসিতে কাউন্সিলিং হওয়ার প্রবল সম্ভাবনা আছে। অবশ্যই আপনারা ভেরিফাই করুন নিজ নিজ যে জেলাতে ডিপিএসসিতে যান এবং সেখানে খবরটা রাখুন, এবং কারা কারা সিলেক্টেড আছেন এই লিস্টে তারা অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন, সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন। তো এবার যে তথ্য আমরা যাব এবং আপনাদের গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি জানানো হবে এনসিটি নিয়ম নিয়ে এবং ডিএলএডেরই তাহলে কি প্রাইমারি টেটে শুধু বসবে বিএডের নয়, এই ব্যাপারটা নিয়ে এবার বলা হচ্ছে। তো পুরো ব্যাপারটা আপনাদের জানা উচিত। ডিএলএড মামলায় রাজস্থান হাইকোর্টে এনসিটির যে বিজ্ঞপ্তি সেটি খারিজ হয়েছে, অর্থাৎ একটি মামলা ছিল সেক্ষেত্রে এনসিটির যে নিয়মটি ছিল যে ডিএলএড বিএড সমান অধিকার যে ব্যাপারটি, সেই ব্যাপারটি নিয়েছিল রাজস্থান হাইকোর্টে ছিল। তো প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডিএলএডকে মান্যতা দিতে হবে বলে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, এবং এই মামলাটি সরাসরি এনসিটির বিরুদ্ধে ছিল বন্ধুরা। তো তাই এই রায়ের বাস্তবায়ন হলে সারা ভারতে এই রায়ের প্রভাব পড়বে, যেটা আপনারা বুঝতেই পারছেন, এবং এনসিটি যদি সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে আপিল করে কিংবা যে ব্যাপারটা সুপ্রিম কোর্টে যায় এনসিটি, তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট যদি এনসিটির যে নোটিশটি সেটা কি মান্যতা দেয় তাহলে কিন্তু সেই যেটা ছিল সেরকমই থেকে যাবে আর কি। তো সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা এখানে বেশি থেকে যাচ্ছে, এবং যারা ইতিমধ্যে বিদ্যালয়ে জয়েন করেছেন তাদের কোনো সমস্যা হবে না বন্ধুরা, এটা আশা করা যাচ্ছে। এখন তো এই সেই মামলার রায়ের উপর নির্ভর করে সব কিছু এখানে আছে এখন, তবে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু নেই, এবং তবে ভবিষ্যতে কিন্তু অনেক ধরনের আপডেট কিন্তু এটা নিয়ে আসবে। এবং যারা এখন নিয়োগ পাননি অথচ টেট পাস এবং বিএড রুল প্রত্যাহারে নতুনভাবে চাকরি পাওয়া সম্ভব নয়, অর্থাৎ যারা ট্রেনিং প্রাপ্ত অর্থাৎ বিএড আছে যাদের এবং যারা টেট পাস, তারা নতুনভাবে কিন্তু এই নিয়মটি যদি লাগু হয়ে যায় অল ওভার ওয়েস্ট বেঙ্গল, তাহলে আপনাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেই বলছি, তাহলে কোনোরকমভাবে কিন্তু বিএডের চাকরি পাওয়ার সম্ভাবনা। তো সেক্ষেত্রে এনসিটির রুল প্রত্যাহার করতে হবে, তবে তার আগের মুহূর্ত পর্যন্ত চাকরি পাওয়া যাবে, অর্থাৎ এনসিটি যে রুলটি এখন হয়ে আছে সেই অবস্থাতে চাকরি পাওয়া যাবে, কোনো চাপের কিছু নেই। তো একটা ব্যাপার হচ্ছে যে সমগ্র ভারতে এই নিয়ম লাগু হতে পারে বলে আশাবাদী সকলেই, যেটা আশাবাদী, এবং সেক্ষেত্রে যোধপুর অর্থাৎ রাজস্থানের যোধপুর হাইকোর্টের তরফ থেকে যে রায়টি হয়েছে, এবং সেখানে সবার প্রথমে কী হয়েছিল যে এনসিটি গাইডলাইন জারি করা হয়েছিল, এবং সেখানে বলা হয়েছিল যে প্রাইমারি চাকরি পরীক্ষায় বসতে গেলে ডিএলএড ট্রেনিং বাধ্যতামূলক, এবং হাই স্কুলের চাকরি পরীক্ষা বসতে গেলে বিএড ট্রেনিং বাধ্যতামূলক। পরবর্তীকালে 2018 সালে এনসিটি আবার গাইডলাইন পরিবর্তন করে নতুন গাইডলাইন জারি করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে বিএড চাকরি পরীক্ষায় প্রাইমারি এবং হাই স্কুল পরীক্ষায় বসতে পারে। অন্যদিকে
ডিএলএড প্রার্থী শুধু প্রাইমারির মধ্যে সীমাবদ্ধ করে রাখা হয়েছিল। তো এনসিটি নিয়মের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছিল, আপনারা জানেন এর ব্যাপারটা, এবং ডিএলএড ট্রেনিং করা চাকরি প্রার্থীরা এই আন্দোলন করছিলেন। অনেকেই এই নিয়মকে কালা আইন হিসাবেও অভিহিত করেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে কোর্ট কেস হয় এবং এ নিয়ে দীর্ঘদিন পর অবশেষে ফাইনাল রায় এসেছে সামনে, যেটা আপনাদেরকে প্রথমে বলা হলো। এবং সেক্ষেত্রে যে এনসিটি যে নতুন নিয়ম লাগু হলে সমগ্র দেশে লাগু হবে, কারণ এনসিটি কোনো কিছু নির্দিষ্ট রাজ্য বা কোনো নির্দিষ্ট স্থানের জন্য লাগু করে না, তাই নিয়ম লঙ্ঘন হলেও অর্থাৎ এনসিটি নিয়মটা যদি উঠে যায় তাহলে কিন্তু সেটা সব রাজ্যের ক্ষেত্রে উঠবে এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে। এখন দেখার বিষয় যে এই নিয়মের কবে পরিবর্তন হয় এবং সে ব্যাপারটা। তবে বিএড করা চাকরি প্রার্থীরা চাইলে সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা করতে পারে, এনসিটি যদি যায় সুপ্রিম কোর্টে যেতে পারে, তো এই ব্যাপার দুটো উঠে আসছে। এবং তবে আপাতত যে রায় দেওয়া হয়েছে সেটাই হয়তো লাগু হবে সমগ্র দেশে এমনটাই মনে করা হচ্ছে। আপনাদের কী মনে হয় বন্ধুরা অবশ্যই জানাবেন, এবং এই লেটেস্ট আপডেটটি আমাদের চ্যানেল থেকে আপনারা পেয়ে অবশ্যই জানতে পারলেন পুরো ব্যাপারটা সম্পর্কে। এবং প্রাইমারিতে ডিএলএড বহাল থাকবে বলে মনে করছেন সকলেই, এই ব্যাপারটি কিন্তু অনেকেরই মনে হচ্ছে। তো আপনাদের মতামত কিন্তু জানাবেন এবং ফিডব্যাকটি অবশ্যই জানাবেন। নিউলি অ্যাপয়েন্টেড টিচার আছেন তাদের ক্ষেত্রে চিন্তার কোনো বিষয় নয়, যারা বিএড ট্রেনিং করে প্রাইমারি শিক্ষকতা কাজে যুক্ত হয়ে গেছেন তাদের ক্ষেত্রে চিন্তার কোনো ব্যাপার নেই বলে মনে করা হচ্ছে, কারণ আপনারা অলরেডি অ্যাপয়েন্টেড হয়ে গেছেন। একবার অ্যাপয়েন্টেড হয়ে গেলে সেটাকে ওইভাবে বাদ দেওয়া যায় না। তো এখন দেখা যাক যে ব্যাপারটা কী উঠে আসছে, এবং আমাদের সকলেরই নজর থাকবে এই ব্যাপারটা নিয়ে কী হতে চলেছে ভবিষ্যতে এবং কতদূর গড়াচ্ছে ব্যাপারটা। তো অবশ্যই আপনাদের সাথে সব কিছু শেয়ার করা হবে ভবিষ্যতে কী সব ব্যাপারগুলো উঠে আসছে আপডেটগুলো। এবং তার সাথে আজকে একটি খবর উঠে আসছে যে প্রশ্নবুল মামলা এবং তার সাথে সার্টিফিকেট মামলা, প্রাইমারি টেট সার্টিফিকেট মামলা কিন্তু আজকে ওঠার একটা সম্ভাবনা আছে। এখন দেখা যাক কী হয়, এবং লিস্টেড আছে দেখা যাচ্ছে, এবং সেক্ষেত্রে কী হয় এই ব্যাপারটা নিয়ে এবং কী খবর উঠে আসে আমাদের সঙ্গে থাকুন চ্যানেলের সঙ্গে, অবশ্যই আপনাদেরকে সব কিছু তথ্যগুলো তুলে ধরা হবে এবং সবার আগে সব কিছু পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। এবং নতুন টিচার যারা আছেন তাদের ক্ষেত্রে এরিয়ার এবং যে বকেয়াগুলো আছে এবং তার সাথে যে স্যালারি স্লিপ পে স্লিপ, তারা আপনারা নিজেদের ডিস্ট্রিক্টে যোগাযোগ করুন, ডিস্ট্রিক্টের একদম সার্কেলের আপনাদের যোগাযোগ করুন, যে ডিস্ট্রিক্টে আপনারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন এবং সেই সার্কেলে আপনারা যোগাযোগ করুন, সেই সার্কেলে গিয়ে আপনারা খোঁজ নিন ব্যাপারটা নিয়ে যে এরিয়ার বিল এবং স্যালারি স্লিপ এইসব ব্যাপারগুলো নিয়ে কী সব প্রসিডিওর চলছে। এবং এ হচ্ছে আপডেট, এবং অবশ্যই সঙ্গে থাকবেন। যেমন আরও লেটেস্ট আপডেট এবং কোয়ালিটি কন্টেন্টের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন, যাতে নিত্য নতুন আপডেটগুলো আপনারা মিস না করেন। সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া হয়েছে ডিসক্রিপশনে, সেখান থেকে জয়েন করতে পারেন। ধন্যবাদ দেখার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।